ইঞ্জুরির কারণে ছিটকে গেল কায়ো হেনরিকে, বাধ্য হয়ে নতুন খেলোয়াড় ডাকলো ফার্নান্দো দিনিস। আসন্ন অক্টোবর মাসে দুটি বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, যেখানে প্রথম ম্যাচে 13 অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে খেলবে নেইমার বাহিনী। এরপর 18 অক্টোবর উরুগুয়ের মাটিতে আরও একটি ম্যাচ খেলে বিশ্বকাপ বাছাই পর্বে দ্বিতীয় রাউন্ড শেষ করবে হলুদ জার্সিধারীরা। এই দুই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছিল ফার্নান্দো দিনিস, সে দলের অন্যতম এক নাম ছিল লেফট ব্যাক কায়ো হেনরিকে। তবে তিনি ব্রাজিলের হয়ে পরবর্তী দুই ম্যাচে খেলতে পারছেন না, সম্প্রতি চোটে পড়ে ক্লাব ও জাতীয় দল থেকে ছিটকে গেছেন তিনি। তার ইঞ্জুরি রিপোর্ট বলছে অন্তত দুই মাস সময় লাগবে তার চোট থেকে সেরে উঠতে। এমতো অবস্থায় ফার্নান্দো দিনিস তাকে দল থেকে সরিয়ে দিয়েছে এবং তার বিকল্প হিসেবে ডেকেছে ব্রাজিলিয়ান লিগের লেফট ব্যাক গুইলহেলমে অ্যারানাকে। অ্যারানা গত বিশ্বকাপে খেলার কথা ছিল, ইঞ্জুরির কারণে বিশ্বকাপ মিস করার পর আর জাতীয় দলে ফেরা হয়নি তার। 2022 সালের জুন মাসে জাপানের সাথে খেলা ম্যাচটি ছিল সেলসারদের হয়ে তার শেষ ম্যাচ, তবে এবার আরও একবার নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন তিনি। অ্যারানা সুযোগ পায় অপেক্ষা বেড়েছে কার্লোস আগুস্তোর, তবে তিনি অবহেলা সইতে না পেরে শেষ পর্যন্ত হয়তো খেলবেন ইতালির হয়ে। তারা অগুস্তোকে পেতে একের পর এক প্রস্তাব দিয়ে চলেছে। এছাড়া সুযোগ পায়নি অ্যালেক্স টেলেসও, তিনি এই মুহূর্তে আলনাসারের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তো বন্ধুরা, আপনার চোখে কাকে ডাকলে ভালো হতো কমেন্ট করে জানিয়ে দিন আমাদের।